السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. يا الله رحمان الرحيم يتيم آمي شعب هاري تمار پتے پا باری چھ مالک تمہاری شرطی ایک ہی چولے چھ مالک تم یا مائے مقصد منزل پہنچے دیو آمین. বাবা বাবা আল্লাহ রাস্তে কিছু খাইতে দাও বাবা, দুই দিনের অনাহারি, খিদায় পথ চলতে পারি না, কিছু খাইতে দাও বাবা। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক বাবা। সবার ক্ষুধা ব্যাধি দূর করে দাও এলাহি আল্লাহ মালিক। আমি কার ফল খেলাম, কে এই ফলের মালিক? মালিকের অনুমতি ছাড়া ফল খেয়ে আমি অন্যায় করেছি, তার কাছে মাপ চেয়ে না নিলে আল্লাহর দরবারে আমি গুনাগার হব, আমার ইবাদত কবুল হবে না। কিন্তু কোথায় এই ফলের মালিক, কোথায়? স্রোত যখন ওই দিক থেকেই আসছে তাহলে ফলের গাছ ওই দিকেই হবে। Thank you.
দেখে যায় উছল দিশুই না বলা মনের কথা কই তাহারি ভুলে যায় লগুনাহারি সৌন্দর্য গর্বিতা হো গো রানী, তোমার এ কমনীয় রম্য দেহখানি, এই তব যৌবনের অনিন্দ্য আধার, জানকীকো নহে তা তোমার? আচ্ছা ভাই, এইদিকে কি আপেল গাছ আছে? আপেল গাছ? এইটা আবার কি? এত গাছ থাকতে আপেল গাছের দরকার হলো কেন? আমার বড় দরকার, জানা থাকলে বলে দাও না ভাই। আর পেশাল পালন লাগবো না, আগে বারো। চাচা মনে হইতাছে দিলে কোথায় আছে?
আমি এটা তুলে নিয়ে কিছুটা খেয়ে ফেলেছি। খাইবার জিনিস খাইছ, তাতে কি হইছে? কিন্তু আমি যে মালিকের বিনা অনুমতিতে খেয়ে মহা অন্যায় করে ফেলেছি, তাই তার কাছে ক্ষমা চাইতে হবে, নইলে আল্লাহও যে আমাকে ক্ষমা করবে না। এই দেখাসা কথাই। তবে বাপু, কোথায় জানি দেখছি, এইবার মনে পড়ছে, এহিনথনে একদিনের পথ সোনাই নদীর ধারে জমির তালুকদারের বাগানে এগ্গা গাছ আছে, সোজা এই পথ দুইরা চইলা যাও, তাইলেই পাইয়ে যাবে। ও, আমার বড় উপকার করলেন। সালাম আলাইকুম। দুই নাইতে ইমানদার মানুষ অহন্তরী আছে। থাকবো না, ফাইটটা যাইব। আরে ধলা চিরদিন ধলাই থাকবো, কাল আইবো না। ওখানে দৈর তুল হালা আমারে, ইস, আমার মাথার লাড্ডুর মতো বু বু করে ঘুরতে আছে। উঠবি? না নসু ভাই, কসম খেয়ে কই, আমি গান দেখাই না। বাইক আর যাই কও, তগর এখন যাবো না, তগর এখন যাবো না। ও নসু ভাই গো, আমার চাকরিটা খাইও না গো নসু ভাই, চাকরি গেলে আমি আর বাঁচুন না নসু ভাই। যা আল্লাহ বাসার, যা এবার তো বাপ, যা আসে। এই এক পূজা তোমার লাগে রাখিয়া দিছিলাম। আচ্ছা রাখছ, খুব ভালো গাছ, জুট করে সাজ খাইয়া লইয়া ভালো করে কাম করবা। মালিকের বিনা অনুমতিতে এই ফল আমি খেয়েছি। পাইছো? কই পাইছো? গাছের নিচে মনে হয় কাউয়ায় খেয়ে ফেলাইছে। কাউয়ায় খায় খাবগা, নদীতে আবাসা যায় যাবগা, তবু মাইন ছেড়ে খাইবার তো মনে হয়। খেয়ে আমি মহা অপরাধ করেছি, তাই মালিকের কাছে মাফ। পাপ একশো বার পাপ, চুরি করে ফল খাইছো পাপ হইব না? আমি চোর নই, চুরিকে আমি অন্তর থেকে ঘৃণা করি। নসুবাই যখন কইছে তখন তুমি লিস্ট হইছো। হাত চালামু নসুবাই, আমাকে মালিকের কাছে নিয়ে চলো, তারপর যে শাস্তি দেবে মাথা পেতে নেব। পলাইতে চা, এক পাও এদিক ওদিক হইব তো বাইরে তোমার থেকে আমি লুলা হয়ে ভালো মা। এই খেসা দাও বেচারে, ধর ধর বেচারে। কেরামত, আরে ও কেরামত, পান দিয়ে যা। বুঝলে দেওয়ান,
ওসব নিয়ে আমি আর মাথা ঘামাই না, যা খোদার ইচ্ছা তাই হবে। ও কথা ঠিক নয় তার লোকটা, কথা হলো একই বয়সের ওরা দুজন, আমার আয়েশার বিয়ে হয়ে গেল, এখন তোমার শিরিনের। মেয়ে যখন বিয়ে তো দিতেই হবে, তবে জানো কি দেওয়ান, আর যদি শিরিনের মা বেঁচে থাকতো তাহলে এ চিন্তা সেই করত, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি সব চিন্তাই ছেড়ে ফেলে দিয়েছি। সত্যি তালুকদার, শিরিন ঠিক ওর মায়ের স্বভাব পেয়েছে, সব সময় নামাজ রোজা নিয়েই আছে, অমন মেয়ে হাজারে একটা। তাই আমি আর চিন্তাই করি না, আল্লাহর যখন রহমত হবে তখন ঠিকই হবে, মেয়ে তো বাপের কাছে আমানত ছাড়া আর কিছুই নয়। ঠিকই তালুকদার, বাপ মা আদর যত্ন করে মেয়েকে লালন পালন করে, তারপর মেয়ে একদিন বড় হয়ে বাপ মায়ের বুক শূন্য করে চলে যায় পরের ঘরে। এই দেখো আজ আবার কাকে ধরে নিয়ে এসেছে, না এদিন আর পারা গেল না। হুজুর আজকে আবার এটা ধরছি, তা তো দেখতেই পাচ্ছি, এ আবার কি করেছে? না না অন গায়ে নাই, দেমো তুমি তো আবার বেশি শুনতে লাগলে। দেখ না হুজুর সাহস কত, আমি বাগানে। তুমি চুপ করো, আমি কই। হুজুর এই লোকটা এই গা আপেল না, ও আপেল কাউকে দেওয়া যাবে না, কাউকে না। আমি একটা আপেল? একটাও না, জানো ও আপেলে আমি নিজে হাত দিই না, ওর সাথে জড়িয়ে আছে একজনের স্মৃতি। স্মৃতি? হ্যাঁ, আমার স্ত্রীর স্মৃতি, বড় শখ করে ওই গাছটা লাগিয়েছিল, কিন্তু ফল ধরার আগেই সে চলে গেছে। আমি তো ফল চাই না। তবে কি চাও? আমি ঋণ মুক্ত হতে চাই। ঋণ? কিসের ঋণ? না 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 না, তোমার সঙ্গে আমার কোনো দেনা পাওনা নেই। আহ ও কি বলতে চাচ্ছি শুনুই না। এখান থেকে তিন দিনের পথ, পানি খেতে নেমেছিলাম নদীতে, সেই স্রোতে কুড়িয়ে পেয়েছিলাম এই ফল, কিছুটা খেয়েও ফেলেছি। আপনার অনুমতি ছাড়া ফল খেয়ে আমি মহা অপরাধ করেছি, আপনি আপনি আমাকে ক্ষমা করুন। কি বলছো তুমি? আশ্চর্য, জগতে এমন মানুষও আছে। এই তোরা যা কাজ করবে, যা 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 যা। ও আসসালামু আলাইকুম। ল মানুষটা পেলে ভালোই। হ্যাঁ ভালোই আছে। আমি গুনাগার, আমাকে ক্ষমা করুন, ঋণ মুক্ত করুন। দেওয়ান কি করি বলো তো, এতটুকু অপরাধের জন্য যার এত অনুশোচনা, সে তো সাধারণ মানুষ নয়, খোঁজ করে দেখো এর মধ্যে আরো কি রহস্য আছে। ঠিক বলেছো দেওয়ান। শোনো, ক্ষমা করতে পারি, তবে এক শর্তে, এক বছর আমার বাড়িতে বিনে বেতনে কাজ করতে হবে। তাতে যদি আমার ঋণ শোধ হয় আমি রাজি। বেশ, তুমি বহাল হলে। তাহলে ভাত খেতে পারবো, কাম করে মানুষ নাই। ফুল, ও ফুলজান, ফুলজান কি হয়েছে এত ভেবাইতেছো? কে দর্শি? কি দর্শ? আরে কি দর্শ? এক নতুন ছোরা রে। ঠিক আছে দেখা হুমনে। না 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 তোজে কাম নাই, এসে আবার। আহ ঢং কি গলি, আমি আমি শোন মরণ আর কি। বুঝলি ফুল, আমার মনে হয় তালুকদার এই সুরারে লইয়া একটা কিছু করব। কি করব? আ কি করব? ও শুনুন, গ
করে না মাইয়া? ও হেই কথা, সবই আল্লাহর খেলা। আল্লাহর খেল আমগো বেলাই হয় না, একটা পোলা মাইয়ার মুখও দেখলাম না। আরে দেখবা দেখবা, চেষ্টা তোর কম করতাছি না? আই জো জামু ফকিরের কাছে একটা তাবিজের লেগা। তাবিজ? এক বুঝা পড়েও যখন কিছু হইলো না আমি আর পড়ম না। কি পড়বি না? তুই কেন তোর বাবে পড়বো সাতবার? তুমি পড়ে হয়ে থাও, আমি পড়ম না পড়ম না পড়ম না। আচ্ছা তো আমিও দেমার দামুনে। ভাবি ভাবি সাহ ভাবি গো ভাই কই বাইত নাই কে বহ, তোমগো লগে দুটা দুঃখের কথা কই। কি তোমারে দুঃখের কথা আমারে তো কারে কইবা? আমারে কও না, আমার কাছে কইবো না, আমারে কইবো, আমার কাছে কইবো, আমার কাছে কইবো বহ না। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أي. ছোট বড় সবাই ওর ব্যবহারে মুগ্ধ। কি বাবা কিছু বলবে? জি সংকোচ করছো কেন বলো, কি চাই তোমার? আমি আমি বিদায় চাই। বিদায় কেন, কি হয়েছে? আমার গোলামির এক বছর শেষ হয়ে গেছে, এবার আমাকে মুক্তি দিন। গোলাম? না না হাসান, তোমাকে তো আমরা কখনো গোলাম মনে করিনি, তুমি যে পরিবারেরই একজন। আপনার কাছ থেকে যে স্নেহ আমি পেয়েছি তা ভোলার নয়, আমাকে আমাকে যে এগিয়ে যেতে হবে। তুমি চলে যাবে হাসান, কিন্তু আমাকে সংশয়ের মধ্যে রাখবেন না। এই সুযোগে আসল কথাটা বলে ফেলো। দেখো হাসান,
বোড়াতেই একটা ভুল হয়ে গেছে। মানে যে গাছের ফল খেয়ে তুমি অপরাধী, সে গাছের প্রকৃত মালিক আমার মেয়ে শিরিন, তাই তুমি অপরাধী তার কাছে। তাহলে তার কাছ থেকে তোমাকে ঋণমুক্ত হতে হবে। তার নির্দেশে আরো এক বছর তোমাকে এখানে থাকতে হবে। আরো এক বছর? সবই তোমার ইশারা দয়াল। হাসান, আমি রাজি, আমি রাজি মালিক। যে কোনো মূল্যেই আমি ঋণমুক্ত হতে চাই, নইলে যে আমার ইবাদত কবুল হবে না। দয়াল, দয়াল মুর্শিদ আমার। হাসান, হাসান, আজ চিকি পাতা হয়েছে তাল্লুকদার, সবই আল্লাহর ইচ্ছে। যেমন ধর্মপ্রাণা তোমার শিরিন, তেমন আল্লাহ মিলিয়ে দিয়েছে ওই হাসানকে। ও যেন তার আশীর্বাদ। হ্যাঁ দেওয়ান, হাসানের ব্যবহারে আমাকে মুগ্ধ করেছে। ওকে দেখলে মনে হয় ও যেন এই দুনিয়ার মানুষ নয়। এই কাঁচা বয়সে এত ভক্তি ও পেল কোথায়? ভক্তি পেতে হয় না তাল্লুকদার, নিয়েই জন্মায়। ও যে তোমার শিরিনের বর হয়েই। দেওয়ান, ধরায় গান দিয়া কর।
ধীর ভাই রে উঠার ধারায় তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। এসো বসে আলাপ করা যাবে। বসো বসো। শোনো দেওয়ান, সময় তো প্রায় শেষ হয়ে এলো, এবার একটা পরামর্শ তো করতে হয়। কি ব্যাপার? ওই যে হাসান। ও হ্যাঁ, কি হয়েছে, কিছু বলেছে নাকি? না, এখনো কিছু বলেনি। তবে বছর তো শেষ, বিদায় চাইলে কি বলবো? কি আবার বলবে, সেদিন আলাপ করে যা ঠিক করলাম সেই মতেই কাজ করবে। কিন্তু যদি না মানে? আরে না না, ও তেমন ছেলেই নয়, এতদিনে ওকে তুমি চিনতে পারোনি। বেশ, তবে তাই হোক। ¶¶
এই সবই তোমার শ্রমের ফল। মনে হয় গোটা সংসারের ভার তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হই, কি বলো? কিছু বলবে বাবা? বছর তো শেষ হলো, এবার আমি যেতে চাই। কোথায় যাবে? পথে। কেন, এখানে কি তোমার কষ্ট হচ্ছে? আমি পথিক, পথই আমার সব, সংসারের সুখ সে তো আমার জন্য নয়। বুঝেছি, এখান থেকে মুক্ত হতে চাও, কিন্তু আমিও যে মুক্তি পেতে চাই। গোলামের কাছে মালিকের মুক্তির দাবি। তুমি আমাকে মুক্তি দাও, বলো বলো তুমি আমাকে মুক্তি দেবে? যত কঠিনই হোক আমার মুক্তি হচ্ছে। আমি পথিক, পথই আমার সব, সংসারের সুখ সে তো আমার জন্য নয়। বুঝেছি, এখান থেকে মুক্ত হতে চাও, কিন্তু আমিও যে মুক্তি পেতে চাই। গোলামের কাছে মালিকের মুক্তির দাবি। তুমি আমাকে মুক্তি দাও, বলো বলো তুমি আমাকে মুক্তি দেবে? যত কঠিনই হোক আমার মুক্তির জন্য আমি যে কোনো শর্ত মানতে রাজি। আমার মেয়ে শিরিনকে গ্রহণ করে আমাকে কন্যাদায় হতে মুক্ত করো হাসান। মালিক, তুমি কিন্তু শর্তে রাজি হয়েছো। মুর্শিদ, কি ফল তুমি আমায় খাওয়ালে? মুর্শিদ, আমার একমাত্র বোবা অন্ধ খোঁড়া মেয়েকে শুধু তোমার হাতে তুলে দেওয়া যেতে পারে বাবা। তোমার ইচ্ছেই পূর্ণ হোক মুর্শিদ। বুঝলি সুলতানা, বিয়ের প্রথম রাত বড় মধুময়। এ রাতে প্রত্যেক শিরা উপশিরা জাগে এক অপূর্ব শিহরণ। আমি ভাই তোদেরও সব বুঝি সুঝি না, দেখছিস না এখনো ছেলে মানুষ, কতই বা বয়স হবে। আহাহা, একেবারে কচি খুকিটি, নাক টিপলে এর দুধ বেরোবে। তোর যত ঠাট্টা আমাকে নিয়ে, কেন শিরিনকে বুঝি চোখে পড়ে না? ও যে তোর চাইতেও শিশু। ওই যে সম্রাট এসে গেছেন, চল এবার আমরা রাজ্য ছেড়ে পালাই। শিরিন, আমি তোমার দুঃখ বুঝি। তুমি অন্ধ, বোবা, খোড়া, তোমাকে বিকলাঙ্গ করে সৃষ্টি করার মাঝে জানি না স্রষ্টার কোন মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে। থেকে আমার সমস্ত মন প্রাণ তোমার, আমার হাত সে তোমারই হাত, আমার পায়ে ভর করেই তুমি দাঁড়াবে শিরিন, আমার চোখে দেখবে তুমি বিশ্ব জগৎটাকে।
যে কি ঝামেলা তা যার বাড়িতে হয় সে জানে। কি বাবা কি হয়েছে? আমাকে নিয়ে প্রতারণার কি অর্থ ছিল? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আপনি না বলেছিলেন আপনার মেয়ে অন্ধ, বোবা, খোড়া, কিন্তু ও এবার বুঝতে পেরেছি। না না না, তোমার সঙ্গে মোটেই প্রতারণা করা হয়নি, ওই আমার একমাত্র নয়নমণি শিরিন। তবে তাহলে শোনো, আমার মেয়ে সত্যিই অন্ধ, কারণ এই পরিবারের লোকজন ছাড়া ও জীবনে বাইরের কাউকে দেখেনি। বাবা মা আর বান্ধবীদের ছাড়া ও কারোর সঙ্গে কথা বলেনি, তাই ও বোবা। তাহলে খোড়া? এই বাড়ির চৌহদ্দি ছাড়া ও কোথাও পা বাড়ায়নি, তাই পা থাকতো খোড়া। ও রাত অনেক হয়ে গেছে, যাও বাবা এবার ঘুমাও গে, যাও। শিরিন, তোমার মতো তাপসীকে স্ত্রী রূপে পাবো এমন সৌভাগ্যের কথা আমি কল্পনাও করতে পারিনি। ওঠো শিরিন, ওঠো, আমার অজ্ঞানতার ধূসর আকাশে তুমি ছড়িয়ে দাও এক মুঠো আনন্দের আলো। যে মালা ছুঁড়ে ফেলে দিয়েছিলুম সেই মালা তুমি কুড়িয়ে নিয়েছো বুকে, আমি ধন্য। শিরিন, আজ এই বাসর রাতের শুভ লগ্নে তোমার নিজ হাতে সেই মালা আমার গলায় পরিয়ে দাও। দাও ঠিকই কইছেন দুলা ভাই, মানুষের আওকাও আমারও ভালো লাগে না। মনে কয় জঙ্গলে যাইয়া আল্লাহ আল্লাহ করি। তার না গতি নেই, কোনো পথ নেই। দুধ তুরি দিলাম তো মানুষ, আমি এখন কোথায় যাবো? ওখানে আমি কি করি? আমি না তোমারে খুব ভালোবাসি। আমিও
আব্বাজান, ও বুঝেছি, কিন্তু না গেলেই কি নয়? দেশের মায়া কাটাতে পারিনি বলেই যেতে চাইছি। কিন্তু তোমরা চলে গেলে সংসারে তো আমার আর কেউ নেই, শুধু বাপ মায়ের ভিটে মাটিটুকু আজও অবশিষ্ট আছে। হয়তো তাও এতদিনে বন জঙ্গলে ঘিরে ফেলেছে। শিরিনকে কি সঙ্গে করে নিয়ে যেতে চাও? যদি অনুমতি দেন। নিশ্চয়ই, ও শ্বশুর বাড়ি ও যাবে না, কিন্তু কিন্তু কি আব্বাজান? না থাক, তাহলে তো তোমাদের যাওয়ার আয়োজন করতে হয়। বাংশি নিয়ে যাও, আর সঙ্গে কালু সর্দার যান। কালু সর্দার? সাবধানের মান নেই, নদীপথে জলদস্যুদের যে উৎপাত। আপনি যা ভালো মনে করেন। দেওয়ান ঠিকই বলেছিল, মেয়ে একদিন বড় হয়ে চলে যায় পরের ঘরে, বাপ মায়ের মুখ শূন্য করে। জন্মের মতো কেষ্ট পীড়িত করাই হালারা বেড়া বাইন গাইব। আজ তোমাকে একদিন কি আমার একদিন থেকে ওদের বিদায় দিতে পারবো না। তুমি যাও, ওদের পাঞ্চিতে উঠে দিয়ে এসো, যাও। মা, আজ তোমায় ছেড়ে চলে যাচ্ছি, আমায় দোয়া করো। বেলা যে পড়ে এলো, চল মা। মা,
কিন্তু ভুলে যাস নি শিরিন। না রে, তোদের কি ভুলতে পারি? আব্বার দিকে একটু খেয়াল রাখিস। আব্বাকে বলো সকাল সন্ধ্যায় মায়ের কবর যেন জিয়ারত করেন। খুদা হাফিজ। খুদা হাফিজ। ও সমস্ত দায়িত্ব তোমার উপর। তুমি ওকে চালিয়ে নিও হাসান। ও যে তালুকদার সাহেবের দোয়া করবেন আমি যেন আপনাদের উপদেশ পালন করতে পারি। যাবে চলে তোমায় ভুলে, আচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে, আচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে, পাখি যাবে রে। যারে রাখিয়া খাঁচার ভিতরে, যতন করে ফালছো যারে, যতন করে ফালছো যারে রাখিয়া খাঁচার ভিতরে, ওরে একদিন পাখি যাবে উড়ে, ওরে একদিন পাখি যাবে উড়ে, তোমায় না বলে আচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে, আচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে।
পাখি যাবে রে আপন 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 সে তোর নয় অবুজ মন বলো যাই আপন আপন বলো যাই আপন 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 সে তোর নয় অবুজ মন সে যে খোঁজে কে বলে বন পবন সে যে খোঁজে কে বলে বন পবন তারা কি তুলে খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে পাখি যাবে রে দালান কোঠা ঘর বাড়ি নিঠুর পাখি সকল ছাড়ি দালান কোঠা ঘর বাড়ি দালান কোঠা ঘর বাড়ি নিঠুর পাখি সকল ছাড়ি একদিন ধরি বেশে মহাপাড়ি ও ভোলা মন পাখি একদিন ধরি বেশে মহাপাড়ি দুই পাখা মেলে খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে পাখি যাবে চলে তোমায় ভুলে খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে আচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে পাখি যাবে রে আচ্ছা শিরিন আমি যদি হারিয়ে যাই অসম্ভব তুমি হারাতে পারো না তুমি যে আমার অনেক সাধনার ধন মানে আমি যে এতদিন তোমারই মতো একজনকে পাওয়ার জন্য সাধনা করেছি অজান্তে তোমাকে আমি কত কষ্ট দিয়েছি বছরের পর বছর কত খাটিয়ে নিয়েছি বিনিময়ে আমি অনেক ব্যথা সয়েছি তাই তো আমি তোমাকে হারাতে পারি না আমার উপর তোমার এত ভরসা তুমি ছাড়া আমার আর কে আছে বলো আছে আছে একজন কে সে দয়াল মুর্শিদ ডাকাত না না কোনো ভয় নেই দয়াল মুর্শিদ আমাদের রক্ষা করবে
দয়াল মুর্শিদ, তুমি ওকে রক্ষা করো। আমি ঘাটে যাই, মাছগুলো পড়ে রয়েছে, কেউ বা লয়ে যেতে পারে। এই ভালো, তোরা যা, একটু সুস্থির এলেই আমি চললাম। আচ্ছা, লোকটা কেডা তা তো জানি না, মনে হয় কোন নতুন বট্ট রইব। দেখোস না হাতে মেন্দির রং, ভিজা কাপড় পাল্টাইছ? আইসা কো বিরাজ লই আহি। আমি কোথায়? কে আপনি? আপনি রে নদীর ঘাটে পাওয়া গেছে। নদীর ঘাট, পানসি, শিরিন, শিরিন, এদিকে দৌড়াইয়া চলে গেল। চলে গেল ভালো কইরা, সেবাও করার পারলাম না। ভগবান, ওরে তুমি ভালো রেখো, ভগবান ওরে তুমি ভালো রেখো। শিরিন, শিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন। আমি চললাম, আমার একলা তুই এই চলে যাবি?
তোর ভালোবাসা না করবে পাঠাই দে গা। হে আয়া, তোরে জল পদ্মের মতো তুইলা লয়ে যাবো না। আহ চুপ কর না, কে ঘুমতে পাইব। ওই দেখ ডিঙ্গি নৌকো ভরে কারা জানে আইতাছে। সুযোগ পেলে একদিন ছোবল মেরে বসবি। এক মুহূর্তে ছেড়ে ওর সমস্ত বিষ পানি করে দেব। এখনো জানে না যে আমি কত বড় ওঝা। সে ভার আমার উপরে থাক না সর্দার। পাগল, সব সাপ কি আর সব হাতে একরকম খেলে? তাছাড়া তাছাড়া আমি চাই না যে ওকে নিয়ে অন্য কেউ মাথা ঘামাক। আচ্ছা পাগলান, আদেশ করেন সর্দার। ওই দলের কোনো খবর পেয়েছিস? তার আইতে আছে। সংবাদ পাঠিয়ে দে, সোনা দানা ছাড়া যত মেয়ে নিয়ে এসেছে সব যেন বেশালায় বিক্রি করে দেয়া হয়। সর্দার, এ দুটো ছাড়া সবগুলো পাঠিয়েছি বিক্রির জন্য। ঠিক করেছিস জব্র, আমিও এই মাত্র তোকে সেই খবরই পাঠিয়েছি। ওদেরকে কারাকক্ষে পাঠিয়ে দিব সর্দার। শুধু তাই নয় দিলদার, সর্দার তুমি ওদেরকে ভালো করে নাচ শেখাও। আগামী উৎসবে ওদের নাচাতে হবে। আমাদের ছেড়ে দাও সর্দার, তোমারই তোমার 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 পায়ে পড়ি। আহ, নিজ এখান থেকে
শূন্য হাতে কেন? মেলেনি কিছু? না, মার খেয়ে ফিরতে হলো। মার খেয়ে ফিরতে হলো? রংবাজি আর চলছে না সর্দার। ডাকাতের নাম শুনলেই ওই দ্বীপের লোকেরা পাল্টা আক্রমণ করে বসে। আজকে আমাদের পাঁচ জন করা ধরে রেখেছে। জীবিত না মৃত? আবার জীবিত। আজকাল ধরা পড়লে কচু কাটা, একেবারে কচু কাটা। ঠিক আছে, চল এ খবর সর্দারকে জানাই গিয়ে। কি ভাবছো দিলদার? বল। বলছি, বুঝলি মঙ্গল? বড় সর্দার ওই সুন্দরীকে খাঁজ দখলে রেখেছে, এমনকি আমাকেও কাছে ঘেঁষতে দেয় না। মরণ পণ করে জুটি আনবো আমরা, আর ভোগ করবেন কি না তিনি? সেই কথা, তার জন্য কিচ্ছু ভাবতে হবে না। আমিও তাই বলি। খাও দাও ফুর্তি করো, বড় সর্দারের সব কিছু পণ্ড করে দেব আমি। আমি যা ভেবে কুল পাই না, তা তুই কি করে পারবি চমকি? ছল না, ছল করে সর্দারের ভেতর শুই হয়ে ঢুকে হাল হয়ে বেরোবো। অর্থাৎ? অর্থাৎ নতুন ডাকাতির নাম করে সর্দারকে অনেক দূরে পাঠিয়ে দেবো, আর সেই সুযোগে তুমি সাবাস পারবি চমকি? পারবি? পারবো গো, পারবো। তাই যদি পারিস, আমি হব এই গুহা রাজ্যের রাজা, আর তুই হবি আমার রানী। তুমি রাজা হলে এ মঙ্গরু কি হবে? দস্যুরাজ দিলদার খা, শৃগালের মতো ধূর্ত, সাপের মতো খল, হায়নার মতো হিংস্র মঙ্গরুকে করবে প্রধান মন। চলো। এই কোথায় যাচ্ছিস? যেখানে খুশি সেখানে, তাতে তোর কি? আমার কি? Oh, my God.
দয় সর্দারে, দয় সর্দারে থামো থামো, এক দয় দিতে দয়, এক দয় সে ওর বাবা রে খাইছে রে ওর বাবা রে সর্দার, ও সর্দার ভাই আলাই রে সর্দার থামো। আড়াল থেকে আমি সবই দেখেছি, জানি না মেইন এই কলহ তোমাদের আর কতদিন চলবে। ভুল হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দাও সর্দার। তাই দিলাম, এবার তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, যাও। আসতে যদি অপরাধ হয়ে থাকে না হয় চল। আরে না না পাগলি, এসেছিস বস, এই তুই যা। তারপর কি খবর? আমার কাছে আর কি খবর থাকবে, খবরের জাহাজ তো তোমার আদরের সংখ্যা। বাজে কথা, আমার কাছে সবাই সমান। এই তোর গাছে বলছি, ঠিক ঠিক। তাহলে শুনো, বলিস কি, তা আমাকে কি করতে হবে? এখন কিচ্ছু করতে হবে না, অপেক্ষা করতে থাকো, সময় হলে আমিই বলবো। নাম শুনলে আমার ধমনীর রক্ত নেচে ওঠে। বাহাদুর! হুকুম সর্দার। ওই বন্দিটাকে হাজির করতে বল। দিলদার! বলুন সর্দার, ওদের নাচ শেখা কতদূর? জবরদস্তি কিছুটা শেখানো হয়েছে, তবে নাচতে ওরা মোটেই চায় না। তখন কোথায় থাকে তোমার হাতের চাবুক? চাপ দিয়ে ওদের পিঠের চামড়া তুলে দিতে পারো না? পারি অনেক কিছু, কিন্তু তার আগে জানতে হয় বড় সর্দার নিজে ক্ষমতা রেখেছেন কতটুকু আর আমার উপর দিয়েছেন কতটুকু। দিলদার, আগামী উৎসবে ওরা যদি ভালো করে না নাচে তাহলে ওদেরকে আমি ক্ষিপ্ত কুকুর দিয়ে খাওয়াব। আমার লোকগুলো কোথায়? আমার লোকেরা ওদেরকে হত্যা করেছে। বন্দি, এ কথা বলার আগে তোমার বুক কেঁপে উঠল না? না পশু না, কালিয়া দ্বীপের সর্দার ভয় কাকে বলে জানে না। আমার লোকদের জান মাল ইজ্জত রক্ষার্থে যা করেছি ঠিকই করেছি। জুম্মান প্রহরী! গুহার বাইরে ফেলে দিয়ে আয়। মুর্শিদ,
শিরিনকে কত পথ, কত বন, জঙ্গল, পাহাড়, পর্বত ঘুরে এলাম, কিন্তু কোথাও পেলাম না। আমার শিরিনকে দেখেছিস? শিরিনকে দেখেছিস? আমার শিরিনকে? Shop.
নতুন অভিযানে বেরোতে হবে। ইলদার বলেন সর্দার। গুহার সমস্ত ভার তোমার উপরে রইল, সেদিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সর্দার। চলো। গুহার দায়িত্ব গুহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবি, বুঝলে? আচ্ছা সর্দার। আজ আমাকে সর্দার বলে মনে হয় না? সর্দার তো তুচ্ছ, কোন রাজা বাদশাহ তোমার সামনে দাঁড়াতে পারবে না। সর্দার আমাকে হাওয়া জ্ঞান করে বলে কিনা, সব সাপ সব হাতে একরকম খেলে না। আজ আমিও দেখব দিলদারও সাপ খেলাতে পারে কি না। কারা কক্ষে দরজা খুলে দে। ইস, মহারাজের আর তস হয় না। তুই তো সবই জানিস চমকি। আমাকে রানী করবে কবে? তুই তো আমার দিলের রানী হয়েই আছে। যা, এবার একটু ওদিক সামলাগি। যা। খবরদার শয়তান, আর এক পাও এগিয়ে না বলছি। আজ আর বড় সর্দার নেই যে তোকে রক্ষা করবে। আজ আমার হাতে তোকে ধরা দিতেই হবে। Thank you.
আমি কোথায়? এইবার এইবার পালাবে কোথায়? তোর পশু শক্তির উপর খোদার গজব পড়ুক। এবার এবার তোকে রক্ষা করবে কে? রক্ষা করবে দয়াল মুর্শিদ। দয়াল মুর্শিদ, তোর মুর্শিদ তোকে দিলদারের হাত থেকে রক্ষা করতে পারবে না। গেলে আমার মকসুদ পুরা হবে? কোথায় গেলে পাওয়া যাবে তাকে? পাগল, এত সহজে কি সবকিছু পাওয়া যায়? তাকে পেতে হলে আগে মনের ময়লা ধুয়ে ফেলতে হবে। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে কোথায় সে শান্ত নীর, কোথায় সে অমীয় ধারা যেখানে অবগাহন করলে আমার মনের ময়লা ধুয়ে যাবে? আজ বৃহস্পতিবার, বড় পুণ্যের দিন। যা, কোন পীর মুর্শিদের দরগায় গিয়ে এবাদত কর, তার দয়া হলে নিশ্চয় তোর মনের আশা পূর্ণ হবে। আজ বৃহস্পতিবার, পুণ্যের রাত, যাব, আমি যাব মুর্শিদ, আমি যাব। মদিনার পথে
যাবি মদিনার পথে, রওজা শরীফ জিয়ারতে, যেথায় আমার দিনের নবী নীরবে ঘুমায়, রসুলের রওজায় তোরা যাবি রে আয় তোরা, কে যাবি রে আয় তোরা, কে যাবি রে আয় রসুলে রোজায় তোরা, কে যাবি রে আয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। Oh,
বেইমান, এই জন্য তোর উপর গুহার দায়িত্ব দিয়েছিলাম। গুহা শুধু তোমার নয়, আমার। এর সবকিছুর উপর সমান অধিকার আমারও আছে। বটে, এত বড় স্পর্ধা। মাখানো ছোড়া বেইমানকে ক্ষমা করতে জানে না। কে আছিস? এই বেইমানের লাশটাকে খাঁদে ফেলে দিয়ে আয়। সন্তান নেই, অন্তত পক্ষে তাদের কথা ভেবে আমার ইজ্জত বাঁচা। আজ যদি তোমার ঘরে আমার মতো একটি মেয়ে থাকতো, তুমি কি তার ইজ্জত বাঁচানোর চেষ্টা করতে না?
বাবা। বাবা? না না না, আমি কারো বাবা নই, আমার কেউ নেই, কিছু নেই। আমি আমি মানুষের মহাপ্রাস, শমশের ডাকাত। সর্দার,
মদ আর খাবো না। ফেলে দে, ফেলে দে। আজ তোমার কি হয়েছে সর্দার? কিছু না, কিছু না বাবা। বাবা, আমিও বাবা ছিলাম, আমিও বাবা ছিলাম, আমারও মেয়ে ছিল, কিন্তু কেননা মা, মনটাকে শক্ত করো, মা মরা মেয়েটাকে বুকে পিঠে করে মানুষ করলাম, অথচ চিকিৎসার অভাবে চম্পা মা আমার ছেড়ে চলে গেল, আমার ছেড়ে চলে গেল। মা, অর্থের অভাবে বুকের মানিককে বাজাতে পারলাম না, জমিদার গায়ের জোরে আমার সব কেড়ে নিল। কিন্তু মা, মনে রেখো, এই মোনাই শেখ কাউকে রেহাই দেবে না, কাউকে না, কাউকে না। সর্দার, গঙ্গা, গুহার মেয়েদের বেশালয় বিক্রি করে তোদের পাওনা গন্ডা সব বুঝে নে, পানপাত্রগুলো সব ভেঙে চুর মার করে দে, আর আর অস্ত্রগুলো সব সব সাগরে ফেলে দে। আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। যা উদ্ঘাটন করতে হলে কামিল পীরের নির্দেশ মতো আপন সত্তাকে ভুলে গিয়ে সাধনায় ডুবে যেতে হয়। আমি আমি সেই সাধনাতেই ডুবে যেতে চাই। অসুবিধা হলো কি জানিস, আজকাল অনেক ভণ্ড তপস্বী পীরের ছদ্মবেশে তত্ত্বের ভুল ব্যাখ্যা করে সরল প্রাণ মানুষকে ধোঁকা দিয়ে অর্থ লুটে খায়, মাঝে মাঝে কেতাবি বুলি আওড়ায়, কিন্তু আসল তত্ত্ব কেতাবে নয়। তাহলে কোথায় সেই অমূল্য বস্তু? গুরু শিষ্যের ভাবের আদান প্রদানে। বাবা, আসল নকল বুঝবার ক্ষমতা যে আমার নেই, আমি কেবল চিনি তোমাকে। তুমি আমাকে বয়াত করো, পথের সন্ধান দাও। রূপের কায়ায় বিধাতা রয়েছেন সৃষ্টিতে, অন্তর রয়েছে তব যে দেখ অন্তর দৃষ্টিতে, অন্তরের অন্তরিক্ষে বসে অন্তর জামি প্রকাশিছে ধরা মাঝে নাম ধরে আমি। মানুষের রূপেই তো মুর্শিদ মিশে আছেন,
মানুষেরই মাঝে। মানুষকে ভালোবাসলেই তাকে ভালোবাসা হয়, জগৎ জুড়ে তারই খেলা। চলুন, কোথায় যাবেন? আমি আপনাকে বুঝিনি।
আরেকটু হলে অনেক নিচে পড়ে যেতে। চলো আমি তোমাকে পথ দেখিয়ে দিই। খোঁজার মতো খুঁজতে কি পেরেছিস? তা তো জানি না, পীরের হুকুমে পথে পথে খুঁজে বেড়াচ্ছি। নিজেকে কি উৎসর্গ করতে পেরেছিস? নিজের বলে তো কিছুই অবশিষ্ট রাখিনি, মুর্শিদের নামে পীরের চরণে সবই সঁপে দিয়েছি। সবকিছু? হ্যাঁ সবকিছু। তবু তুই অপূর্ণ, আগে তোকে পূর্ণাঙ্গ হতে হবে। কিভাবে? তার আগে বল, আমি যা আদেশ করব পারবি তা পালন করতে? কেন পারবো না? মুরিদের কাছে আদেশের চাইতে বড় আর কিছুই তো থাকতে পারে না। বেশ, তবে শোন, শহরের সেরা নর্তকী চামেলির ঘরে যে নতুন বেশ্যাটি এসেছে, আজ রাতে তোকে তার সঙ্গেই কাটাতে হবে এবং এক্ষুনি যেতে হবে। বীর বাবা, আমার হুকুম। বীরের হুকুম? মুর্শিদ, তুমি জানো, তুমি জানো। তাতে কি বায়াসি যায়, আমার কি বায়াসি যায়। তুলে না
তুমি এখানে এখানে তো খোদা নেই, এখানে আছে শুধু সুরা। আর সাকি ঠিক হয়ে সুরা সাকি বুঝেছ, তুমি খোদাকে সব খোদাকে পেতে হলে সোজা মসজিদ। বাপু কাকে চাই? চামেলি, চম্পা, বকুল, হেনা, তা তো যদি না হয় নতুন একজন আছে, কিছু বেশি লাগবো। আমি নতুনকে দেখতে চাই, পাশের কামরাই আছে, আমরা চইলে গেলে দরজা বন্ধ করে দিও। এই ছুরিরা চল চলো, সবাই নতুনের পিয়াসি, পুরনোকে কেউ চায় না। আলহামদুলিল্লাহ, রাত ভোর হয়ে গেছে, পীর বাবা তোমার হুকুম তামিল করতে পেরেছি। এবার যাই মসজিদে।
তাই তো সারা রাত ধরে কাঁদলো, অথচ আমি কিছুই জানতে চেষ্টা করলাম না। জানি না আপনি কে, কি বা আপনার পরিচয়, কেনই বা রাতভর অমন করে কাঁদলেন। বিশ্বাস করুন, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, বরং আমি যদি আপনার কোনো উপকার করতে পারি তো বলুন। আমি একজন ডুবে যাওয়া নারী। বিয়ের পর শ্বশুর বাড়ি যাচ্ছিলাম স্বামীর সঙ্গে, নদীপথে জলদস্যুদের কবলে পড়ে স্বামী হারা হয়ে আজ আমি এখানে প্রতি মুহূর্তে বিপর্যয়ের সঙ্গে লড়াই করে নারীর মহাসম্পদ সতীত্বকে বুঝিয়ে আর রক্ষা করতে পারলাম না। জলদস্যু কোথায় আপনার বাড়ি, কে আপনার স্বামী? বলে কি হবে, জলদস্যুরা তাকে মেরে ফেলেছে। তো বলুন, আমার জানার দরকার আছে, বলুন কে আপনার স্বামী? দোহাই আপনার, বলুন। আমার আমার স্বামীর নাম ছিল হাসান। হাসান? তবে কি তুমি তুমি আমার শিরিন? হাসান? শিরিন? হাসান? শিরিন? হাসান? শিরিন? হাসান? সুখী হ তোরা, চির সুখী হ। আপনার নির্দেশে, আল্লাহর অপার অনুগ্রহে আমরা একে অপরকে ফিরে পেয়েছি। এবার বলে দিন আমরা কোন পথে চলব। দেশে ফিরে গিয়ে সংসার ধর্ম পালন কর, সংসারের মাঝে খুঁজে পাবি আমার দয়াল মুর্শিদকে। আল্লাহ তোদের সহায় হন। চিরন্তন সাইদা তো তারে